আমি মোনালিসা তোমাদের কাছে আবার হাজির হয়ে গেছি একটা নতুন ঘরোয়া রেসিপি নিয়ে। এখন বাজারে প্রচুর ফুলকপি উঠছে, তার ডালগুলো যে এগুলো আমরা ফেলে দিই সেগুলো ফেলে না দিয়ে ফুলকপির ডালগুলো কেটে ডাটাগুলো কেটে আমি সুন্দর একটা রেসিপি ঘরোয়া তৈরি করেছি। দেখো এখানে আমি ফুলকপি আর মূলো অর্ধেক ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু। ফুলকপি আর মূলোর ডাটাগুলো দেখো আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে একটু হলুদ আর সামান্য নুন দিয়ে আমি ভাপিয়ে রেখেছিলাম আগে। এইবার আলুটা লম্বা লম্বা করে কেটে ভেজে নিলাম, তার মধ্যে আমি ফুলকপি আর মূলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, কচি কচি মূলো, সেইগুলো আমি কেটে ভাপানো ফুল গুলো ভাপানো সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ আমি কড়াইতে নাড়াচাড়া করে নিলাম। এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। এইবার এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি। পুরো সবজিটা অন্য পাত্রে তুলে নেওয়ার পর কড়াইতে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি, আর দিয়েছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন। এটা বেশ সুন্দর করে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে যখন একটা সুন্দর স্মেল আসবে তখন আমি এতে দিয়ে দেবো আদা বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এই 3টে বাটা দিয়ে ভালো করে রান্নাটাকে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে যাবে দেখো কত সুন্দর এসছে কালারটা, তারপরে আমি এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু আমি দিয়েছি, সেটা হলো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, সামান্য একটু চিনি, আর দিয়েছি নুন। সব কিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এইবার ওই ভেজে রাখা মূলো আর ফুলকপির ডাঁটাগুলো ভালো করে আর আলুটা সব কিছু একসঙ্গে এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে 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 যখন সুন্দর একটা পর্যায়ে চলে এসছে তখন আমি এর উপরে, বেশ দেখো কি সুন্দর এসছে সবজিটা, কি সুন্দর হয়ে গেছে, সব কিছুই নরম হয়ে গেছে। আমি এর উপরে অল্প একটু ধনে পাতা দিয়ে ভালো করে, দেখো কি সুন্দর এসছে রান্নাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। তোমরা যারা ধনে পাতা খাও ধনে পাতা দিয়ে নামিয়ে নেবে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।